हेलो एवरीवन, वेलकम टू माय चैनल नार्सिंग थिंक टैंक। आज के आमी तोमादेर एकटा अनादर सेंट्रल गवर्नमेंट जॉब निये इनफरमेशन दिते एसेछि, सेटा होच्छे KSSCCI। हाँ, एटा एकटा कैंसर इन्स्टिट्यूट अंडर सेंट्रल गवर्नमेंट इन्स्टिट्यूट, जेटा किना कल्याण सरदार सुपार स्पेशलिटी हॉस्पिटल कैंसर इन्स्टिट्यूट हिसेबे परिचित। तो लेट्स स्टार्ट अबाउट द डिसकाशन। हेलो, आमी जयिता दास, प्रेजेंटली वार्किंग एज एन Oncology nurse in East India Regional Cancer Institute, pass out and registered from West Bengal Nursing Council। तो जेटा आमी बोलছিলাম KSSCCI, এখানে আমি eligible quality, job description, job location, পাশাপাশি salary structure, age limit আর place of job এবং place of exam center নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি job location। job location এর ক্ষেত্রে আমি বলছি যে এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট যেটা दिल्ली बेस्ड एवं जॉब लोकेशन दिल्ली। पाशापाशी एज लिमिटेर कथा जदि आसि, एज लिमिटे थाकछे एज 18 to 40, अर्थात 1st January 2024 तोमादेर एज लिमिट जदि 40 हये थाके ताहले सेटा तोमरा अप्लाई करते पारबे, एई पोस्टेर जोन्नो अप्लाई करते पारबे। एटी एकटी रेगुलार पोस्ट, नन टीचिंग ग्रुप बी पोस्ट। एप्लीकेशन फीस जेनारेल एससी एसटी ओबीसी एवं इकोनमिकली उइकार सेक्शनेर जोन्नो डिफरेंट। एससी एसटी जोन्नो एप्लीकेशन फीस 708 टाका एवं जेनारेल कैंडिडेट, ओबीसी कैंडिडेट एवं इकोनमिकली उइकार सेक्शन ईडब्ल्यूएस कैंडिडेटদের ক্ষেত্রে एप्लीकेशन फीस থাকছে 1180 টাকা। এখানে এজ রিল্যাক্সেশনের কথায় আসি, যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা এজ রিল্যাক্সেশন পাচ্ছ 5 years। ওবিসিদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন থাকছে অ্যাজ পার রুল 3 years। পাশাপাশি আনরিজার্ভদের ক্ষেত্রে কোনো রকম এজ রিল্যাক্সেশন থাকছে না। नेक्स्ट कम टू द पॉइंट, एडुकेशनल क्वालिफिकेशन। अनेकगुलो पोस्ट बेरिয়েছে, সেখানে ओटी टेक्निशियन, इसिजी टेक्निशियन, एनएसएससी टेक्निशियन और नाना रकम टेक्निशियन पोस्ट আছে। সবার ক্ষেত্রে অ্যাকর্ডিংলি देयर অ্যাপটিটিউড, टेक्निशियन অ্যাপটিটিউড থাকছে। আমি যদি নার্সিং অফিসারের কথা ডিসকাস করি, নার্সিং অফিসারদের ক্ষেত্রে যারা জিএনএম পাস আউট আছো, তারা জিএনএম পাস আউট করার পরে মিনিমাম 100 বেডের হসপিটালে 2 বছরের স্টাফিং অর্থাৎ ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থাকতে হবে। পাশাপাশি রেজিস্টার্ড থাকতে হবে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে অথবা আইএনসি থেকে। এটা ছিল জিএনএমদের ক্রাইটেরিয়া। যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউট করেছো, পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস আউটের ক্ষেত্রে তোমাদের আলাদা করে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। তোমরা অ্যাজ আ ফ্রেশার্স বিএসসি হিসেবে ধার্য হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে কোনো স্টেট নার্সিং কাউন্সিল অথবা আইএনসি থেকে। नेक्स्ट आसছি যারা ফ্রেশ বিএসসি পাস আউট। ফ্রেশ বিএসসি পাস আউটদের ক্ষেত্রে আলাদা রকম কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, শুধু তোমাদের এনি টাইপ অফ স্টেট নার্সিং কাউন্সিল অথবা আইএলসি থেকে রিকগনাইজড হতে হবে। যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্টার্ড হলেই হবে। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, যদি তোমাদের অঙ্কোলজি ডিপ্লোমা থাকে অর্থাৎ 2 years যেটা অঙ্কোলজি ডিপ্লোমা হয় ওই কোর্স করা থাকে অথবা অঙ্কোলজি সেটআপে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার আসবো আমি সিট ম্যাট্রিক্স নিয়ে। সিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে বলি আনরিজার্ভদের কথা। আনরিজার্ভদের জন্য এখানে ধার্য থাকছে 106টা সিট, ওবিসিদের জন্য ধার্য থাকছে 71টা সিট, এসসিদের জন্য ধার্য থাকছে 56, এসটিদের জন্য থাকছে 5 এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য থাকছে 26টা। এই ছিল টোটাল সিট ম্যাট্রিক্স ডিভিশন। নেক্সট পয়েন্টে আমরা আসবো এক্সামিনেশন প্যাটার্ন। এক্সামিনেশন প্যাটার্নের কথা বললে এখানে আমি বলবো যে সিবিটি বেসড অর্থাৎ পিওর কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, ফলোড বাই ডকুমেন্টস ভেরিফিকেশন। সিবিটি টেস্টের জন্য তোমাদের যে সিলেবাস ডিভিশন থাকছে, সিলেবাস ডিভিশনের মধ্যে নার্সিংয়ের ক্ষেত্রে থাকছে 60 মার্কস, ম্যাথ 10 মার্কস, রিজনিং 10 মার্কস, জেনারেল নলেজ অর্থাৎ জিকে থাকছে 10 মার্কস এবং ইংলিশ থাকছে 10 মার্কস, অর্থাৎ 60 + 40 টোটাল এই ডিভিশনে তোমাদের মার্কস ক্যালকুলেশন হবে। যে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেবল হবে সেটা হচ্ছে নন রিফান্ডেবল, অর্থাৎ কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস আফটার এক্সামিনেশন তোমরা ফেরত পাবে না। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরে।